আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন রোজা রেখে স্ত্রীর সাথে কি সহবাস করা যাবে, আর এই রকম রোজা বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই রমজান মাস হিসেবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের দিনী হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক, রমজান মাসে রোজা রেখে কি স্ত্রীর সাথে সহবাস করা যাবে? সহবাস ব্যতীত বা বীর্যপাত ব্যতীত নিজের স্ত্রীকে উপভোগ করা জায়েজ আছে, তার বুখারী শরীফের 1927 নম্বর 1106 নম্বর হাদিসে বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা করতেন, অর্থাৎ আলিঙ্গন করতেন, এবং তিনি ছিলেন তার যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণের সবচেয়ে সক্ষম ব্যক্তি। সিন্দি বলেন, তার কথা ইউবাশিরু বা মুবাশারা করতেন, এই কথাটির অর্থ হচ্ছে স্ত্রী চামড়ার সাথে তার চামড়া ছোঁয়ানো, যেমন গালের উপর গাল রাখা এবং এ জাতীয় কিছু। উদ্দেশ্য হচ্ছে চামড়ার সাথে চামড়া লাগানো, এখানে মুবাশারা দ্বারা সহবাসের উদ্দেশ্য নয়। শাইখ ওসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, রোজাদার স্বামীর জন্য রোজাদার স্ত্রীর সাথে কি কি করা জায়েজ? উত্তরে তিনি বলেন, ফরজ রোজা পালনকারী স্বামীর জন্য তার স্ত্রীর সাথে এমন কিছু করা জায়েজ হবে না যাতে করে তার বীর্যপাত হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে সব মানুষ একরকম নয়, কারো বীর্যপাত দ্রুত বের হয়ে যায়, আবার কারো ধীরে ধীরে হয় এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি ছিলেন স্বীয় যৌন চাহিদা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। আবার কিছু কিছু লোক আছে যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার বীর্যপাত দ্রুত বের হয়ে যায়, এমন ব্যক্তি ফরজ রোজা পালনকালে তার স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা ইত্যাদির মাধ্যমে ঘনিষ্ঠ হওয়া থেকে তাকে সাবধান থাকতে হবে। আর যদি ব্যক্তি নিজের ব্যাপারে জানে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে তার জন্য স্ত্রীকে চুম্বন করা ও জড়িয়ে ধরা জায়েজ আছে, এমনকি ফরজ রোজার মধ্যেও। তবে সাবধান, সহবাসের ব্যাপারে সাবধান, রমজান মাসে যার উপর রোজা রাখা ফরজ, সে যদি সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর পাঁচটি বিষয় অবধারিত হবে। 1. গুনাহ, 2. রোজা ভেঙে যাওয়া, 3. দিনের অবশিষ্ট অংশ পানাহার ও সহবাস থেকে বিরত থাকা ফরজ। যে কোনো ব্যক্তি যদি শরীয়ত ওজোর সারা রমজানের রোজা ভঙ্গ করবে, তার উপর বিরত থাকা সেদিনের রোজা কাজা করা ফরজ, কারণ সে ব্যক্তি একটি ফরজ ইবাদত নষ্ট করেছে, যার কারণ তার উপর এ ইবাদত কাজা করা ফরজ। 5. কাফফারা দেওয়া, এই কাফফারা হচ্ছে সবচেয়ে কঠিন কাফফারা, একজন কৃতদাস আজাদ করা, কৃতদাস না পেলে লাগাতার 2 মাস রোজা রাখা, সেটাও করতে না পারলে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। আর যদি রোজাটি ফরজ হয় তবে রমজান ছাড়া অন্য কোনো মাসে, যেমন যে ব্যক্তি রমজানের কাজা রোজা পালন করেছে এমন রোজা ভঙ্গ করলে 2টি বিষয় অবধারিত হবে, গোনা ও রোজাটি কাজা হবে, আর যদি রোজাটি নফল হয় তাহলে কোনো কিছু আবশ্যক হবে না। এই ভিডিও থেকে বোঝা গেল যে রমজান মাসে রোজা থেকে এমন কোনো কাজ করা যাবে না যাতে রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝদান করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনী হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এরকম খুব সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।